Hello friends, good morning, welcome back to my channel Shulata Jagat. আমি শুলতা আমার চ্যানেল শুলতা জগতে তোমাদের জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা তো বন্ধুরা এখন বাজে সকাল কটা দাঁড়াও বলছি এখন বাজে সকাল 8:10 তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো বন্ধুরা আমি উঠেছি অনেকক্ষণ হয়েছে আর উঠে ব্রাশ করেছি মুখ ধুয়েছি মেয়েকেও ব্রাশ করে দিয়েছি মেয়েকেও মুখ ধুয়ে দিয়েছি তারপর আমাদের মামের খাওয়া হয়ে গেছে কাল রাতে শ্যামবাবু জিলেপি আর সিঙ্গারা নিয়ে এসেছিল ওটা মেয়েকে দিয়েছি মেয়ে খেয়েছে আর জিলেপি ছিল আমিও খেলাম তো এবার খেয়ে দে এবার রান্না বসানোর পালা তো চলো রান্নাঘরে আমি এখন যাব রান্নাটা বসাবো কারণ 9টার মধ্যে শ্যামবাবুকে রেডি করে দিতে হবে তো দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি আর সবজি কাটবো এখন আর হচ্ছে সবজি কাটবো কালকের চার পিস না তিন পিস মাছ আছে তো ভাবলাম মাছ দিয়ে একটু পেঁয়াজ দিয়ে শুকনো শুকনো করে অল্প একটু করব আর ভাবছি কলা রয়েছে কলা দিয়ে আলু দিয়ে তারপর কাঁঠালের বীজ রয়েছে ওগুলো দিয়ে একটা তরকারি করব তো দেখি এখন ঠিক নাই সময়ের অভাব 8টা অলরেডি বেজে গেছে 9টার মধ্যে রেডি করতে হবে যদি সময় থাকে তাহলে করব আর নয়তো মাছ দিয়ে আলু দিয়ে কলা দিয়ে কাঁঠালের বীজ দিয়ে সব একসঙ্গে করে দেবো তো জানি না কি হবে বন্ধুরা তো চলো আমি সবজিটা কেটে নিই ফটাফট তো বন্ধুরা বসে গেছি সবজি কাটতে আর দেখো কাঁচা কলা এই যে আলু আর দেখো ছোট ছোট কাঁঠালের বীজ তো এখন এগুলো কাটবো কেটে নিই ঠিক আছে বন্ধুরা তো আমি ফটাফট সবজিগুলো কেটে নিই কেটে নিয়ে তারপরে তোমাদের সামনে আসছি আমার ভাত হয়ে গেছে আর এখানে দেখো আলু কেটে রেখেছি এটা ঝিরিঝিরি করে আলু কেটে রেখেছি এটা মাছের তরকারিটা করব শুকনো শুকনো করে আর এই দেখো কলা কাঁঠালের বীজ আর আলু কেটে রেখেছি এটা দিয়ে একটা ঝোল টাইপের তরকারি করব আর এই যে আদা রসুন পেঁয়াজ লঙ্কা জিরে সমস্তটাই এখন আমি বেটে নেব তো চলো বন্ধুরা মশলাটা বেটে নিয়ে এসে করে ফেলছি তরকারিটা দেখো কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর দেখো মশলাটা করে নিয়ে চলে এসেছি তো এখন কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি এর মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে দেবো এবার এই কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো এটাকে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে রাখলাম এটা আমার মেয়ে খেতে খুব ভালোবাসে তো ওর জন্য একটু তুলে রাখলাম এখানে বাটিতে কারণ এটা কষানো হয়ে গেছে দিয়ে দেবো তিন পিস মাছ এতে দিলাম আর এই যে এক পিস রেখেছি এটা ওই কলার তরকারিতে দেবো তাহলে দুটোতেই মাছের মাছের গন্ধ হয়ে যাবে তাই না বলো চলো এটা ঢেকে দিই এটা হতে থাকুক তারপরে এই মাছটা দিয়ে এই যে এই তরকারিটা করবো বন্ধুরা আমার তরকারি ফুটে গেছে তো বন্ধুরা দেখো কড়াই সর্ষের তেল গরম হয়ে গেছে তেলটার মধ্যেও জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিলাম এবার মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব দিয়ে দেব এর মধ্যে মাছের ঝোল ঝোল করা হয় এক পিস মাছ আমি দিয়ে দিলাম চলো এবার ঢেকে দেবো হ্যাঁ এবার এটা ফুটে উঠলে এটা নামিয়ে নেবো ওইদিকে তরকারিটা ফুটছে ফুটতে থাকো আর আমি বসে থাকলে বসে থাকাই হবে তো ভাবলাম বাসনটা ফটাফট মেজে নিই তো বাসনটা মেজে নিলে আমার কাজটা তো এবার তরকারিটা মনে হয় হয়ে গেছে তো চলো দেখি তরকারিটা হয়ে গেলে শ্যামবাবুকে টিফিনে প্যাক করে দেবো খাবার দাবার তারপরে আমার উঠুন ফুটুন সমস্ত কিছু ঝাঁট দিয়ে দেবো বিছানা তুলে নেবো সমস্ত কাজ বাজ কমপ্লিট করে তারপরে তোমাদের সামনে আসছি ঠিক আছে বন্ধুরা দেখো আকাশটা কেমন গুমোট ধরে গেছে আকাশে কীরকম ঘন কালো মেঘ এক্ষুনি বৃষ্টি নামবে দেখেছো দেখো এই দিকটা পুরো কালো হয়ে রয়েছে এই দেখো নিজে নিজে কাজ করলে না বন্ধুরা মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় জ্বর সর্দি তো সেগুলো হবেই হ্যাঁ সেগুলো আর বলতে হবে না
তো ভাবছি বৃষ্টি নামার আগে আগে সমস্ত কাজ বাজ সেরে নেবো, বাইরের যতগুলো কাজ সমস্ত কিছু সেরে নেবো, তারপরে ঘরের কাজগুলো বাগাবো। চলো ফটাফট করে নিই, আর যত যত বকবক করবো তত দেরি হবে, তো কথা কম কাজ বেশি। চলো কাজ দেখো বন্ধুরা, আমার তরকারি রেডি, এই দেখো। তো এবার শ্যামবাবুকে টিফিনে প্যাক করে দিই, শ্যামবাবু নিয়ে চলে যাবে। তো বন্ধুরা দেখো আমার রান্নাবান্না রেডি, দেখেছো কত সুন্দর কালার এসেছে, ও দেখেই লোভ লাগছে। তো চলো শ্যামবাবুকে টিফিনে ভাতটা দিয়ে দিই। তো দেখো চলো ফটাফট রেডি। যে আমার বিছানা গোছানো হয়ে গেছে, শ্যামবাবু যাওয়ার আগে বিছানাপত্র গুছিয়ে নিয়েছি, বাসন তো ধুয়েছি, তাও দেখো আবার ওই কটা বাসন বেরোলো, তো এই কটা বাসন আবার মাজবো। আর দেখো শ্যামবাবু যাচ্ছে টিফিন দিয়ে। যে তৃষা স্কুল যায় না, কারণ তৃষা স্কুল ছুটি আছে, একেবারে 4 তারিখে স্কুল খুলবে আর 7 তারিখ থেকে পরীক্ষা শুরু হয়ে যাবে, তো সেই জন্য আজকে তৃষা স্কুল যায় না। তৃষা পড়তে বসেছে, দেখেছো আজ স্কুল যায় নাই, বাড়িতে বসে মনোযোগ দিয়ে পড়ছে, তাই তো তৃষা? তৃষার পরীক্ষা ভালো করে পড়ো। হ্যাঁ বাবু তো চলে গেল, আর এবার আমার সমস্ত কাজ বাজ গুছিয়ে নেওয়ার পালা বন্ধুরা। তো চলো ফটাফট আমি কাজগুলো গুছিয়ে নিই, কারণ যখন তখন বৃষ্টি নেমে যেতে পারে, বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করাটা ঠিক না। চলো ফটাফট কাজগুলো গুছিয়ে নিই, ঠিক আছে? বন্ধুরা দেখো আজকেও সমস্ত কিছু কেচে নিয়েছি, এই দেখো আকাশ মেঘলা, কিন্তু তাও মেয়ের স্কুলের ড্রেসগুলো কাচতে হতো, সমস্ত কাচাকাচি কাজ বাজ আমার হয়ে গেছে। তো এবার আমি স্নান করতে যাব, তো স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসো। বন্ধুরা আমার সমস্ত কাজ বাজ হয়ে গেছে, স্নান টান করে চলে এসেছি, কাচি ধোয়া ধুই মোচা মুছি, স্নান পুজো সমস্ত কমপ্লিট। তো এবার এবার হচ্ছে ভোজনের পালা বন্ধুরা, তাই না? তো চলো খেয়ে দিয়ে নি, তারপরে কথা হচ্ছে, ঠিক আছে? আর এই যে কাঁচা কলা দিয়ে, আলু দিয়ে, কাঁঠালের বীজ দিয়ে তরকারি, আর এই দেখো সেই কষা কষা মশলা দিয়ে আলু ভাজা। তো এবার চলো তরকারিটা নিয়ে নিই, আসল যেটা মেনু এই যে সেটা নিয়ে নিই, রিয়েল মেনু। হ্যাঁ এই যে মাছের কষা কষা, মাছের কষা কষা তো নয়, মানে হালকা হালকা শুকনো শুকনো তরকারি, এটা দারুণ হয়েছে শ্যামবাবু বললো, ও খেয়ে গেল তো ওর ভীষণ ভালো লেগেছে। চলো মেয়েকেও এক পাশে দিয়ে দিই। খেয়ে নি এবার, তো বন্ধুরা আজকে খেতে খেতে তোমাদের সাথে কোনো কথা বলি না, কারণ আজকে খাওয়াটা ছিল শান্তি খাওয়া, কারণ হচ্ছে তিন রকমের রান্নাবান্না হয়েছে। তো বলো বন্ধুরা কী করে কথা বলি, এত সুন্দর সুন্দর রান্না, তো তিনটেই টেস্টি ছিল, তিনটেই আমার মোস্ট ফেভারিট। 1 নম্বর হচ্ছে পাঙাশ মাছ, 2 নম্বর হচ্ছে মশলা দিয়ে আলু ভাজা, আর 3 নম্বর হচ্ছে কাঁঠালের বীজ আর কলা। তো এই দুটো তো আমার মোস্ট ফেভারিট। তো এই 3 রকমের রান্না আমার আজকে কী বলবো, সবকটাই ফেভারিট রান্না, তো মন প্রাণ ভরে একবারে খেলাম শান্তি করে। তো আজকে সেই জন্য তোমাদের সাথে কোনো কথা বলিনি। তো বন্ধুরা ভীষণ শান্তি করে খেলাম, তো আর কি বলবো, বৃষ্টির দিনে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আর আজকে আর ব্লগটা লম্বা করছি না, তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি, তো টাটা, বাই বাই, লাভ ইউ অল মাই ফ্রেন্ডস, তোমরা সবাই ভালো থেকো, টাটা। আর দেখো তৃষা এখনো খাচ্ছে, তৃষা টাটা করবে, টাটা টাটা।